প্রথম যে যারা মার্কেটিং এর কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশন স্কিল বা মার্কেটিংটাও কিন্তু প্রচন্ড একটা মানে টিডিয়াস জব। আমরা অনেকেই মানে আর মার্কেটিং এর জবটা আমাদের ইন্ডিয়াতে যারা ফার্মেসি পড়ে তাদের মধ্যে বেশিরভাগই আমার মনে হয় 50%ই মার্কেটিং এ যায়। তো মার্কেটিং এর জবের অনেক মানে মাইনের স্কেল থেকে শুরু করে সবকিছু ভীষণ ভালো, কিন্তু ওই মার্কেটিং এর চাকরিটা সবার জন্য নয়। মানে ফার্মেসি পড়লেই যে মার্কেটিং এ যাওয়া যাবে সেটা কিন্তু একদমই ঠিক না। অনেকে MBA করে বা অনেকে এমনি গ্র্যাজুয়েশন করেও মার্কেটিং এর কাজটা করতে পারে, এবং মার্কেটিং এর কাজটার জন্য ভীষণ ভাবে পরিশ্রমী তো হতেই হবে, পরিশ্রমী হতে হবে, আর ল্যাঙ্গুয়েজে একটা ভালো দখল থাকা দরকার। যেমন তুমি হয়তো দেখেছো আমার হিন্দি খুব ভালো, এটা শুরুই হয়েছে যেহেতু আমি আমার রাঁচি প্রথম টেরিটরি ছিল, তো তখন আমি মানে রীতিমতো ওদের যে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হয় সেইটাও শিখেছিলাম, কারণ সেটা ডাক্তারদের সঙ্গে কমিউনিকেশন বা লোকাল ডাক্তারদের সঙ্গে কমিউনিকেশন করতে সেটা খুব কাজে লাগতো। তারপরে যেটা হয় যে গাড়ি চালানো বা এইগুলো যে কমিউনিকেশন, প্রত্যেক ডাক্তার টু ডাক্তার যাওয়া, আর একটা পুরোপুরি একটা খুব অর্গানাইজ ভাবে ডেটা ইউজ করা, মানে ইচ এন্ড এভরি মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মার্কেটিং। আর তার জন্য খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশনও নিতে হবে যে আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি, কতগুলো ডাক্তারকে একটা অ্যানালিসিস, সেলফ অ্যানালিসিস, যে কোন ডাক্তার কতখানি তার প্র্যাকটিস, এই ডেটাগুলো অ্যানালাইজ করে তারপরে, কারণ আমার মনে আছে আমি 2 বছর ইন্ডিয়াতে চাকরি করি এবং প্রথম বছরই আমি 5টা প্রোডাক্টে ইন্ডিয়াতে র্যাঙ্ক করেছিলাম, এবং সেইটা পুরোপুরি যে বাড়িতে, তখন তো আমাদের এতটা কম্পিউটার বা এত কিছু ইয়ে ছিল না সুযোগ সুবিধাটা, কিন্তু আমি একটা নিয়ার বাই সার্ভার ক্যাফেতে গিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করতাম যে কোন কোন এরিয়াতে কোন কোন ডাক্তার কিরকম, তাদের মানে বিজিএস ডাক্তার কি ওষুধ তারা লিখতে পছন্দ করে, এবং সেই অনুযায়ী তুমি একটা টার্গেট লিস্ট করে তারপরে সেই ডাক্তারদের কন্টিনিউয়াসলি ভিজিট করা। তো সেইটা একটা ফার্মাসিউটিক্যাল মানে মার্কেটিং এর ফিল্ড। তারপরে যেটা আছে যেটা R&D, এখন R&D বা এই সমস্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যেতে হলে ইন্ডিয়াতে শুধু বি ফার্ম ইজ নট এনাফ, সেই ক্ষেত্রে তোমাকে মাস্টার্স করতে হবে, PhD করতে হবে, এবং সেই সেইটা একটা আলাদা দিক ইন্ডিয়াতে, এবং তার জন্য অনেক অনেকখানি ডেডিকেশনও থাকতে হবে যে একটা কোনো কিছু নতুন ইনোভেশনের ক্ষেত্রে। আরেকটা ফিল্ড যেগুলো আমাদের হয় নানা রকম, ওই যে প্রথমে ডক্টর শান্তনু চ্যাটার্জি যেটা অ্যানালিটিক্যাল, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে ইন্ডিয়াতে যারা নিজেরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুদ্ধ খুলেছে এবং দে আর ভেরি সাকসেসফুল। তো এই সমস্ত ব্যাপারগুলো ডেফিনেটলি মানে শুরুটা হচ্ছে ফার্মেসি, তুমি বি ফার্ম পড়ছো সেইটা দিয়ে, কিন্তু তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার মানে একটা নতুন রিস্ক নেয়ার ক্ষমতা আছে কিনা, মানে কারণ ইটস গোয়িং টু বি এ কমপ্লিটলি বিজনেস, তো তার জন্য ইনভেস্টর মানে খোঁজা বা মানে নতুন একটা এমন কিছু, যে কোনো ফিল্ডে যখনই তুমি কোনো কিছু শুরু করতে চাইছো ইউ হ্যাভ টু হ্যাভ এ সাম ইউনিক আইডিয়া। তো সেই সমস্ত পড়াশোনাগুলো করা এবং সেইগুলো ফাইন্ড আউট করা সেই সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমি দেখেছি আমার ক্লাসমেটরা যারা আমরা একসাথে পড়েছি তাদের মধ্যে কিছু একজন আছে যে GlaxoSmithKline এরিয়া ম্যানেজার এন্ড হি ইজ ভেরি সাকসেসফুল। আমাদের আরেকজন বন্ধু আছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে গেছে এবং সে র্যানবাক্সিতে এতখানি এগিয়েছে যে প্রেসিডেন্ট যখন ডক্টর আবুল কালাম ছিল তার কাছ থেকে সে হি ওন এ প্রেসিডেন্টাল অ্যাওয়ার্ড। প্রচুর আমাদের বন্ধু বান্ধব আছে যারা আমরা এই দেশে এসেছি, এই দেশে ক্লিনিক্যাল ফার্মেসি করার পরে আমরা বিজনেসে এসেছি, কিন্তু দেশ থেকে প্রচুর আমি মানে এখন একদম কারেন্টলি আমি তোমার কাছে প্রথম শুনেছি যে পশ্চিমবাংলায় এতগুলো ফার্মেসি স্কুল। আই রিয়েলি ডোন্ট নো দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এডুকেশন ওভার দেয়ার, বাট that's really matter that you know what you are studying. And arekta amar jeta mone hoy je onekei ache je doctori porte parlam na bolei pharmacy te elam, to eta eta wait a minute eta hocche sobcheye common, ami sobcheye common je proshno gulo pai eder kache je amar meeta nite dubar parlo na ebar ami take pharmacy line e dite chai,
বা এমন হয়েছে বলে যে দেখো আমার তো মনে হচ্ছে মেয়ে নিতে পাবে না, ও কি বিফার্মে জয়েন করবে, মানে এই টার্মের মন্তব্যের ব্যাপারে আই এম ফ্লাডেড। আই থিঙ্ক দিস অলসো নিড টু বি ডিসকাস যে ফার্মাসি লাইনটাকে ওরা প্রেফারেন্সিয়াল এ লাইন না বি লাইন হিসেবে চিন্তা করে। তুমি নিজেও বলেছিলে যে তুমি ডাক্তারি পাওনি বলে ফার্মাসি গিয়েছিলে, দ্যাট ইজ দ্য মোস্ট কমন থিং। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার একটা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আমাদের বাড়িতে ওষুধেরই ব্যবসা, তো আমি ওইটার মধ্যেই বড় হয়েছি, এবং সেই জন্য আমার ক্ষেত্রে এই দেশে, তুমি জানো যে আমি দুটো ফার্মেসি ওন করি, আমার ক্ষেত্রে বিজনেসটা শুরু করতে সুবিধা হয়েছে, যে তুমি জানো ইটস 24 আওয়ার্স জব, ইটস নট সামথিং দ্যাট তুমি 9 to 5। দেশে যেটা হয়, লোকে একটা চাকরির জন্য করে, তাই না? বা এরপরও ফার্মেসির পর আমি যে অন্য সেক্টরের বিজনেস করছি, সেটা একটা তুমি নতুন জিনিসকে এক্সপ্লোর করতে চাও, বা তোমার সেই পরিশ্রম করার, বা তোমার সেই ইচ্ছেটা আছে কন্টিনিউসলি এগিয়ে যাওয়ার। তো সেই ক্ষেত্রে আমি বলবো অভিভাবকদেরকে যে প্রথমত ডাক্তারি আর ফার্মেসি ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন নার্সিংও একটা খুব ভালো দিক। নার্সিং এবং প্যারামেডিকেল নিয়ে আমরা এর পরের পর্বে আসবো। আসলে আমাদের এই মেডিকেল লাইনের ডিসকাশনটা হয়তো প্রতি 2 মাসে বা 1 মাসে একবার করে চলতেই থাকবে। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড, দিস ইজ নট গোয়িং টু বি লাস্ট অফ ইটস কাইন্ড। আমরা অ্যাকচুয়ালি পরের আলোচনাটাতে কিন্তু আমরা প্যারামেডিকেল, নার্সিং, রেডিওলজিস্ট এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ লাইনটা বিশাল, লোকজন শুধুমাত্র আর এমন নয়। যখন আমি এই দেশে এসে ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাজ করেছি, আমার ওটা তখন খুব ভালো লেগেছে, এমন না তুমি সব সময় ওষুধ নিয়ে কাউন্সেলিং করছো, বা কোভিড এর সময়ে তোমরা দেখেছো যে আমরা কতখানি, এবং এইগুলো তখন আমার এই দেশে অবশ্য ব্যাপারটা একটু আলাদা, এবং তখন তুমি ফিলই করো না যে তুমি মানে, কারণ এই দেশে ক্লিনিক্যাল ব্যাপারে আমরা এত ডিটেলস পড়ি যে মানে ওই যে তুমি ডাক্তার হতে পারো নি সেই ব্যাপারটা খানিকটা সাপ্লিমেন্ট করে দেয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে তো ক্লিনিক্যালের ব্যাপারটা অনেক কম। এখন কিছু কিছু প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে আমি দেখেছি যে সেইখানে ফার্মাসিস্টের দরকার, বা সেইখানে ফার্মাসিস্টরা কাজ করে। কিন্তু আমি অভিভাবকদেরকে বলবো বা স্টুডেন্টদেরকেও বলবো এই কথাটা, যে তাদের একটা অ্যানালাইজ করে জাম্প করা উচিত যে ক্যান ইউ ডু ইট। কারণ মার্কেটিং এর কাজটা আমি যখন করেছি, ইটস এ লট অফ ওয়ার্ক, বাট অ্যাট দ্য সেম টাইমস আই এনজয়ড ইট লাইক রিয়েলি রিয়েলি। যখন তুমি দেখবে যে তুমি একটা ডাক্তারের বা একটা ক্লিনিক থেকে তুমি বেরিয়ে আসছো তোমার মানে ভিজিটের পরে, আর তারপর দিয়ে তুমি যখন সিএনএফ এজেন্সি থেকে ফোন আসবে যে ও মাই গড হোয়াট ডিড ইউ ডু দেয়ার, হ্যাঁ, তো সেইগুলো মানে তুমি এত সুন্দর ভাবে তোমার প্রেজেন্টেশন করেছো বা সবকিছু করেছো, যে অনেক সময় এমনও হয়েছে যে ডাক্তারে তোমার কেস কেস মানে এত প্রেসক্রিপশন লিখেছে যে ওই সমস্ত এরিয়ার যে সমস্ত ফার্মেসি দোকান টোকান আছে, তারা এত অর্ডার করেছে যে তোমার একদম সেল এক দিনের মধ্যেই জাম্প করেছে। আমার এখনো মনে আছে যে রাঁচি ইজ ভেরি ইউনো সাইক্রিয়াটিক ওষুধ মানে ডাক্তারদের জন্য প্রচন্ড ভাবে বিখ্যাত, আর সেখানে অশোক সিনহা বলে একজন ডাক্তার ছিলেন, তার না গার্ড থাকতো, মানে এত লাইন হতো সেই ডাক্তারের জন্য, এবং আমাকে ওইখানে ভিজিটের জন্য আমি কতবার গেছি, মানে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছিল। তারপরে যখন আমি ক্লিনিক্যাল, এবারে সাইক্রিয়াটিক ডাক্তারকে তুমি ভিটামিন নিয়ে কি বলবে, আমি ইউএস ভাইটামিনসে কাজ করতাম, কিন্তু তাও আমার মনে হয়েছিল যে ইউনো অনেক মালনিউট্রিশনের জন্য অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, তো আমি খুব সুন্দর ভাবে স্টাডি টাডি করে গেছিলাম, হ্যাঁ, খুব ভয়ে ভয়ে যে কিরকম ভাবে উনি নেবেন। তো আমার একটা ভিজিটের বিশেষ কিছু কাজ হয়নি, তারপরে আমি দেখেছিলাম যে কত লাইন ইউনো পেশেন্টদের, তা আমি অনেক পরপর ওই ক্লিনিকে গিয়ে যে আমার এই 3টে ভিজিট আমি তখনই কনফার্ম করে এসেছিলাম, এবার প্রত্যেকটা ভিজিটে আমি একদম টাইমে যেতাম, এবং আমার মনে আছে আমার 4th বা 5th ভিজিটের পরে উনি লেখা শুরু করেন, অ্যান্ড দ্যাটস লাইক আমার তারপর আর প্রমোশন পেতে বিশেষ দেরি হয়নি। তো এই ব্যাপারগুলো, দ্যাটস এ ভেরি গুড স্টোরি, কিন্তু কন্টিনিউ টু ইওর স্টোরি, আমার শান্তনুদা এবং দীপায়নের কাছে প্রশ্ন আছে, কারণ এরা দুজনেই ডেটা অ্যানালিটিক্সে খুব ভালো, শান্তনুদা তো এটাকে একটা নিজের ক্যারিয়ারই বানিয়ে নিয়েছে। তো শান্তনুদা, প্রথমে আপনার কাছে আবার ফিরে আসছি, এই যে রাখি যেটা বললো সেটাতে বোঝা যাচ্ছে যে আজকে যদি কেউ ফার্মাসিউটিক্যাল লাইনেও সাকসেসফুল হতে চায় বা ভবিষ্যতে মেডিকেল লাইনেও সাকসেসফুল হতে চায়, তার ডেটা অ্যানালিসিস করার ক্ষমতা, সেটা স্প্রেডশিট থেকে হোক বা যাই হোক, ইটস গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট।